পলিনোমিয়াল ফাংশন আগের দিন আমরা শিখেছিলাম 7.1 তার প্রথম কয়েকটা অঙ্ক আমি তোদের পড়াচ্ছি না, বলছে মাত্রা বের করো, বহুপদী সংখ্যামালার মাত্রা বের করো, আর কোনগুলো বহুপদী সংখ্যামালা লেখো সেটাও বার করতে বলছে। আগের দিন শিখিয়েছিলাম, আজকে এক্সারসাইজের কয়েকটা অঙ্ক আমরা একটু কি করবো বাবা শিখে নেব। দেখো তাহলে ফার্স্টে বলছে একের একের অঙ্কটাই আমি মৌনি করছি, হ্যাঁ, 2x6 মাইনাস 4x5 প্লাস 7x2। কারুর কথা বলার ইচ্ছা থাকলে বোর্ডে এসে অঙ্কটা করতে পারিস, সাদর অভিনন্দন রইল। সব থেকে বড় পাওয়ার কত এটা ভেরিয়েবল বা চলটাকে এখানে x, তাহলে x হচ্ছে চল, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 6, প্রত্যেকটাই হোল নাম্বার আছে, তাহলে মাত্রা কত হলো 6। তারপর তোরা চলে যা 9 অঙ্কটা, নয় অঙ্কটা কি বলছে, জেড প্লাস 3/z প্লাস 2, তাহলে এখানে পাওয়ার কত 1, এই জেডটা যদি উপরে চলে যায় তাহলে কত হবে পাওয়ারে মাইনাস 1 প্লাস 2, তাহলে পাওয়ারটা কি এসে গেল ইন্টিজার চলে এলো, হোল নাম্বার নয় তো মাইনাস 1, তাহলে এটা পলিনোমিয়াল নয়, তাহলে মাত্রা পাবো না, পলিনোমিয়ালই নয় তো মাত্রা পাবো কি, ঠিক আছে। আর একটা অঙ্ক করে দিচ্ছি, বলছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, শূন্য কি পলিনোমিয়াল, আগে দিন শিখিয়েছিলাম কনস্ট্যান্ট টার্মগুলোকে কি বলতে পারবো আমরা, পলিনোমিয়াল বলতে পারবো, কেন, কারণ শূন্য x^5 শূন্য x^6 দেখা যায়, হ্যাঁ যাই তো, তাহলে শূন্যকে আমরা কি বলতে পারবো একটা পলিনোমিয়াল বলতেই পারবো। তাহলে শূন্য যদি পলিনোমিয়াল হয় এই পলিনোমিয়ালটার মাত্রা কত হবে, কারোর ইচ্ছে হলো তাহলে মাত্রাটা কি পাবো আমরা বের করতে পারবো আমার ইচ্ছে মতো, তো যদি মনে কর শুধু মনে কর 5 থাকবে এই পলিনোমিয়ালের মাত্রা কত হবে, তখন আমরা কি বলতে পারবো 5×x^0, তাহলে এর পলিনোমিয়ালের মাত্রা কত 0, কিন্তু আমার আছে তো 0, তাহলে এর মাত্রা আমরা কি করে বের করবো, 0×x^2021 হতে পারে, 0×x মানে 0 হতে পারে, তাহলে 0×x^1 ও 0 হতে পারে, তাহলে মাত্রা কত হবে, ইচ্ছা মতো। তাহলে এবার এইটা তোদের কাছে কোশ্চেনটা আমি লিখে দিলাম, বাড়িতে গিয়ে ভাববি, 0 কে আমরা তাহলে পলিনোমিয়াল বলতে পারছি তো, পাচ্ছি, তাহলে এবার তোরা চিন্তা করে বলবি 0 পলিনোমিয়ালের মাত্রা কত, একটু ভাববি, মাথার চুলগুলো ছিঁড়বি, কানটা দেখবি লাল হচ্ছে, তারপর দেখছি গরম হচ্ছে, তখন দেখবি উত্তরগুলো আস্তে আস্তে মাথা থেকে বেরোচ্ছে, তাহলে 0 পলিনোমিয়ালের মাত্রা কত সেটা তোরা আমাকে কালকের মধ্যে জানাবি, কমেন্ট বক্সেও জানাবি যারা উপরে ক্লাস করবি, ঠিক আছে। বেশ, এরপরে আমরা চলে আসি একটা অঙ্কে, এটা হচ্ছে কত অঙ্ক, অঙ্ক 6, এটা রয়েছে প্লাস, তাহলে দেখ এখানে কত রয়েছে, কিউব রুট অফ টি মানে কি, এটা মানে বোঝায় t^1/3, বাহ কার ঘুম পাচ্ছে রে, তাহলে পাওয়ারটা কি হোল নাম্বার 1/3 হোল নাম্বার নয়, তাহলে এটা পলিনোমিয়াল নয়, তাহলে প্রথম এক্সারসাইজের একের দাগের অঙ্কগুলো আমরা বুঝতে পারলাম, একমাত্র একটা তোদের বাড়িতে ভাবতে দিয়েছি, 0 এটাকে কি পলিনোমিয়াল বলা যায় সেটা তো আমি বুঝিয়ে দিয়েছি, এবার বলেছি এই 0 পলিনোমিয়ালের মাত্রা কীভাবে বের করতে হয় সেটা তোরা একটু ভেবে আমাকে পরের দিন উত্তর দিবি, আমি কিছুটা হিন্টস দিয়েছি সেগুলো ভেবে উত্তর দিবি, ঠিক আছে।
এবার আমরা দু নম্বরের দাগের অঙ্কগুলো যাবো, তাই না? দাগের দাগে সব অঙ্ক করে দিচ্ছিস না বসে বসে গল্প শুনছিস? দেখ বেশ, এইবার আমরা দুই এর অঙ্কগুলো দেখবো, বলছে কোনটা এক ঘাত সংখ্যামালা। এক ঘাত মানে কি? পাওয়ারটা কি হবে? এক ঘাত, পাওয়ারটা এক, হাইয়েস্ট পাওয়ার এক হলে তাকে কি বলবো আমরা? এক ঘাত সংখ্যামালা। প্রথমেই লেখা রয়েছে 2x + 17, x এর ম্যাক্সিমাম পাওয়ার কত এখানে? 1, তাহলে এটা এক ঘাত সংখ্যামালা হয়েছে। তারপরে কি হয়েছে? x³ + x² + x + 1 কি হবে? এক ঘাত হবে? হবে না। কেন? x এর হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে? 3। এবার কেউ যদি বলে স্যার এক ঘাত তো আছে, তাহলে কেন হবে না? কারণ এটার হাইয়েস্ট পাওয়ার যেটা, সেটাই তার মাত্রা হয়ে যাবে, তাই এটা এটার মাত্রা কত? 3। তাহলে এটা একঘাতওয়ালা, একঘাতওয়ালা পলিনোমিয়াল এক্সপ্রেশন নয়, বহুপদী সংখ্যামালা একঘাতে নয়। হ্যাঁ, আচ্ছা একটা কোশ্চেন নিয়েছে, এটা √5x, লাস্ট এরম √5x কি হবে? x এর পাওয়ার কত আছে? 1। এটা কিন্তু পলিনোমিয়াল, অনেকে ভাবে এটা পলিনোমিয়াল নয়, √5 রয়েছে। আমি বারবার বলেছি √x একটা পলিনোমিয়াল হবে না, কিন্তু √5 × x এটা একটা পলিনোমিয়াল, যেটা ভেরিয়েবল তার পাওয়ার গুলো সবসময় হোল নাম্বার হয়। তার পাওয়ার গুলো হোল নাম্বার হয়, যেটা ভেরিয়েবল, যেটা চল রাশি তার পাওয়ার, এইটা তো কনস্ট্যান্ট, x এর সঙ্গে x এর সহগ, এটা x এর সহগ বা কোনো বহুপদী সংখ্যামালা যেটা চল, চলের সহগ, আমার হোল নাম্বার হোক ইন্টিজার হোক আমার দেখার দরকার নেই, বুঝে গেছে? যদি বলতো এটা 7 + √x, তাহলে কি হবে? 7 + √x, এটা কি হবে? না, এটা হবে না। কিন্তু যদি বলে এরকম 7 + √2x, তখন হবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? পেয়েছিস? লিখে নিয়েছিস? কি সমস্যা? আরে কি করে হচ্ছে একবার দেখি। কোনটা কি করে হচ্ছে বলো? ওটা পলিনোমিয়াল হচ্ছে। কোনটা? পাঁচটা। কোন পাঁচটা বলো? √5x। এটা কি বলের মাথা রেখে ছড়া? আর চল কে? এটা চলের পাওয়ার কে? তাহলে পাওয়ার দেখে তো বলতে হয় পাওয়ারটা কি নাম্বার? একটা 1, হোল নাম্বারের মধ্যে পড়ছে, তো এটা অবশ্যই পলিনোমিয়াল হবে। কিন্তু যদি বলতাম √x 5√x, তখন আমি লিখতাম 5 × x^2, এটা তো হোল নাম্বার নয়, বুঝেছো? বেশ, এইবার বলছে সহগ নির্ণয় করতে। তিনের দাগের অঙ্কগুলো, তিনের দাগের অঙ্কগুলো সহগ নির্ণয় করতে বলেছে। পাশে কি আছে? 5x³ - 13x² + 2, বলছে এক্স কিউবের সহগ কত? তাহলে এক্স কিউবের সহগ কত? তাহলে এটা বাদ দিয়ে যেটা করে থাকবে কত? 5। এখানে অনেক সময় একটা ভুল করে, স্কোয়ারের সহগ কত হবে? স্যার ফোনে -13 - 13 স্যার অনেকেই ফোনে সে 5x³ - 13x² + 2 x³ = 5, x² = 5, বুঝতে পারছো? এর পরের দিন আর কিন্তু যেটা খাচ্ছ আর খাবে না ক্লাসে, ঠিক আছে? আমি তাহলে ক্ষতি করে দিন, আমি মারধর করি না, ভালো আছি, ভালোবেসে বল, ঠিক আছে? তাহলে এবার তোরা 6 নম্বরটা বলছে, দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা দেখো যাদের মাত্রা 4। দুটো আলাদা একপদী সংখ্যা দেখো যাদের মাত্রা 4। তাহলে আমি যদি এইটা লিখি 5 × √2
4 তাহলে এটা কি হবে না হবে না হবে তো ভেরিয়েবলটাকে গুরু তোরা গুরু টু দি পাওয়ার 4 লিখতেই পারিস পরীক্ষায় যে কোকে কাটে 5x টু দি পাওয়ার 4 এটা একটা কি হলো বল কি চাইছে আমি স্যার বুঝতে পেরেছি রুট টু মানে পলিনোমিয়াল হতেই পারে রুট টু বোঝা গেল রুট টুটা তো সহজ ও রুট টু হোক রুট থ্রি হোক আমার মতো যায় আছে আমরা বুঝে গেছি নাকি পরের দিনে ক্লাসে আমরা সেটা আলোচনা করে দেবো আজকের মতো 7.1 এখানে শেষ করি।